ইতালির উত্তর পাহাড় ঘেরা শহর বোলজানোতে ইতালি আওয়ামী লীগ বোলজানোতে স্বাধীনতার চল্লিশ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজন করেছে বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদের ভিসেন্সা ইতালির উত্তর পাহাড় ঘেরা শহর বোলজানোতে ইতালি আওয়ামী লীগ বলজানো শাখা রোহেন অডিটোরিয়ামে আয়োজন করে মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান সবাই বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন বলজানা আওয়ামী লীগের সভাপতি মির্জা লতিফুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী সাধারণ সম্পাদক হাসান ইকবাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বদেশ বিদেশ পত্রিকার সম্পাদক ইকবাল হোসেন বিসেন্সা আওয়ামী উপদেষ্টা ও ইতালি আওয়ামী সদস্য মোল্লা আব্দুর রাজ্জাক বুলজানা আওয়াম সাধারণ সম্পাদক খুরশিদ আলম স্বপনের পরিচালনায় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের বোলজানো শাখার বিভিন্ন নেতৃবৃন্দ পরে ইতালির সুনামধন্য উপস্থাপিকা নাজমা সুলতানা নার্গিসের উপস্থাপনায় ইতালির বেশিয়া সেরা নৃত্যশিল্পী রাদিয়া গুলজানের নৃত্য স্থানীয় নৃত্যশিল্পী ছাড়াও ইতালির সেরা কণ্ঠশিল্পী রোমের সানা সুমি বিশেন্সার মনিকা দেবনাথ বলনিয়ার বিপ্লব ও স্থানীয় শিল্পীদের গান পরিবেশনের মধ্য দিয়ে দর্শক মাতিয়ে তোলেন বঙ্গবন্ধু আদর্শের সৈনিকেরা সুন্দর একটা কমিটি করেছে আশা করি এমনিভাবে সারা ইতালিতে সুষ্ঠু কমিটি হবে এবং আমাদের নেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের যতটুকু কন্ট্রিবিউশন করা দরকার আমাদের যতটুকু দেওয়া দরকার সেটা আমরা দেওয়ার চেষ্টা করব ইতালির বোঝানো থেকে এমদাদুল হক এমদাদ চ্যানেলায়